যাই হোক, দেখেন এই ভাই হচ্ছে আলুগুলো দিয়ে দিতে চাচ্ছিল, আমরা যাই হোক আলু নিব না, একদম ফ্রেশ নিজে তোলা। তো আসলে নেত্রকোনায় যারা আছেন আমি বলবো যে শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন, কিন্তু আসলে প্রতিষ্ঠানগুলো যদি এরকম হয়, হাতে কলমে যদি কাজ শেখানো হয়, তাহলে আমার মনে হয় যে এই শিক্ষার্থীর জীবনযাত্রার মান সহ ভবিষ্যৎ অন্যরকম হবে এবং এই কলেজে এটি রয়েছে। আরেকটি বিষয় বলি যে নতুন কারিকুলামে শিক্ষার্থীরা হাতে কলমে শিখবে এরকম তো আমরা জেনেছি বা বলা হয়েছে, তার সব সুযোগ কিন্তু এখানে রয়েছে। এবং আমরা একটু আগে দেখেছি যে ওখানে পেইন্টিং এর কাজ করছে এবং এখানে দেখেন যে তারা ফসল উৎপাদনের কাজ করছে, আলুর চাষ তারা করেছে, পরিচর্যা তারা করেছে। এবার পরিচর্যার পরে যে ফল অর্থাৎ সর্বশেষ আলু উত্তোলন সেই কাজটি কিন্তু করছে। এবং এই শিক্ষার্থীর সাথে যখন কথা বললাম, কেউ 9-এ পড়ে, কেউ এসএসসি ক্যান্ডিডেট, কেউ সেকেন্ড ইয়ারে করে, অর্থাৎ এখানেও কিন্তু একটা মিশ্রণ রয়েছে, অর্থাৎ বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীরা রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে এটা তাদের রুটিন ওয়ার্ক, তার মানে হচ্ছে যে তারা শুধু আজকে নয় নিয়মিতভাবে এই কাজগুলো করে এবং মনের আনন্দেই কিন্তু করছে। দেখেন আপনার দেখলে মনে হবে না যে আসলে এরা শিক্ষার্থী। তো সুরুজ আলী স্যার বলছিলেন যে এরা যখন আবার ক্লাসে ফিরে যায় তখন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী, আবার যখন কাজে যখন নেমে যায় কৃষি কাজে তখন একবারে পাকা কৃষক। তো আসলে এই ডনবস্কো কলেজের সুরুজ আলী ভাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই এই ভিডিওর মাধ্যমে, উনি আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন। তো সব মিলে আমি বলবো যে একটি চমৎকার পরিবেশ এবং নতুন কারিকুলামে যা বলা হচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা হাতে কলমে কাজ করবে, শিখবে, এটারও এখানে কিন্তু সুন্দর পরিবেশ রয়েছে এবং এটার প্রমাণ এবং ছাপ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। দর্শক আমি বলবো যে আমাদের নেত্রকোনায় যদি আসলে আশেপাশে কেউ থাকেন তাহলে এইরকম কলেজকে ভর্তির ক্ষেত্রে আমার মনে হয় চয়েস দেওয়া যেতে পারে। এটার ব্যয়ভার খুব বেশি নয়, খুবই সামান্য। এবং দেখেন এই সাইডে কিন্তু তারা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করছে, অর্থাৎ এখানে এমন হচ্ছে বিষয়টা যে আলু তুলছে, তোলার পরে আলুগুলো এই যে সরিয়ে নেওয়া হচ্ছে, তার সাথে আরও কিছু স্টুডেন্ট কিন্তু এটার যে আগাছাগুলো সেগুলো সরিয়ে দিচ্ছে। তার মানে ডিসিপ্লিন বলতে যা বোঝায় তার প্রত্যেকটা ছাপ কিন্তু এই শিক্ষার্থীদের মধ্যে রয়েছে। আচ্ছা, এই আরেকটি ভালো কথা বললেন যে এই ঘাসগুলো এগুলো গরুর জন্য নেওয়া হবে, অর্থাৎ এখানে শিক্ষার্থীদের জন্য যে মাংসের উৎপাদন করা হয় সেই মাংসের জন্য গরু ছাগল এগুলোও কিন্তু এখানে পালন করা হয়, এর জন্য আলাদা খামার রয়েছে। অর্থাৎ এই আলু ক্ষেতের যে উচ্ছিষ্টগুলো, আগাছাগুলো, এগুলো হচ্ছে গবাদি পশুর খাবার। তো সব মিলে আমার মনে হয় যে আপনারা খুব ভিডিওটি এনজয় করবেন, বিশেষ করে শিক্ষার্থীর কাজ করাটা আমার খুবই ভালো লাগছে। দেখুন দেখতে আসলে নিজেরই কাজ করতে মন চাচ্ছে এরকম একটা পরিবেশ। এই যে দেখেন আদিবাসী ছাগলকে সাথে করে নিয়ে আসছেন, খাসি নাকি এটা? খাসি না, অনেক সুন্দর, সুন্দর, খুবই সুন্দর। এর বাচ্চা বাচ্চা এটা মা, এটা হলো বাচ্চা আর ওটা হলো গরুর বাচ্চা।